কি খবর? ভালে আছে? সব ঠিক আছো? দিয়া মানব দাও আছে লগত। একচুয়ালি আমি আছো এটা গোলাঘাট যোনখন সমন্বয় ক্ষেত্র বলে কয় তার আহিছো। আর আসলে আজি অল্প ইয়াতে উদুলি মুদুলি হয়ে আছে, নহয় জানো? হয় হয়। আর আমি আহি এটা এই সমন্বয় ক্ষেত্র পাইছো। আর অকমান আপনার প্রথমে আমি সমন্বয় ক্ষেত্রখন দেখাই দিম। আমার গোলাঘাটের যখন সমন্বয় ক্ষেত্র হয় ইয়াতে 29 নভেম্বরের এটা অনুষ্ঠান হব, 6 ডিসেম্বর আর 6 ডিসেম্বর লগে। আর তার আজি আপনার মানে আরম্ভণি আছে, লাই খুঁটা স্থাপন আছে, আর দেখাই সব লোক এটা বাহির একচুয়ালি কাম চলি আছে সিপিনে। আমার সমন্বয় ক্ষেত্র গোলাঘাটের একবার দেখাই দিছো আপনার দেখছে নয়। সাইডত হ্যাঁ স্টেডিয়াম হয় কাকতে লাগি আছে, আর এইপিনে মানবদাও গৈ আছে, পুরা কাম লাগি আছে ন? হ্যাঁ একদম, পুরা তীব্র গতিয়ে চলি আছে কাম তীব্র গতিয়ে চলি আছে। এ দেখছে না আজিপা আরম্ভ হব, এটা এই ধর্মীয় কাজও আছে অল্প, আর এস আরম্ভ করবলে লৈছে আর ধর্মীয় কাজখিন এটা হব। আর আর চাক এইব আরম্ভ হব আর গোটেখিন রেডি করেছে, লাই খুঁটা যত আজি করব তাতে রেডি করেছে দেখছে না। ইয়াত যখন আমন্ত্রিত রাইজ এইব গায়ন বায়নও দেখছে, সকলখিন প্রায় আহি গিয়ে আছে, আর বাকিখিন এটা দেখাই আছো আক। আর চাক আমার রেডি হয়েছে এটা, এটা এটা ইয়াতে একটা সঙ্গীত পরিবেশন করব। আর যখন দেখছে মহিলা সকল আহি পুরা একদম মানে এটা একদম উগুল ঠুগুল পরিবেশ হয়ে আছে দেখছে নয়। কেমন চলি আছে? খুব সুন্দর হয়েছে এটা দেখিছে আমার পন্ডধনী শিল্পী সমাজে শিরচনে সি মোর ভাষাজনে গাবলে ওলাইছে, আর এইফালে দেখব আমার যথেষ্ট সমাগম হয়েছে। আর লাই খুঁটা স্থাপন হয়তো গোলাঘাট জেনারেল ফিল্ডত এইটো এটা নজি যে লাই খুঁটা স্থাপন থলীত একেলগে ইমানখিনি মানুষ গোট খা, কম কম মানে অনুষ্ঠানতে ইমান মানুষ গোট খায় খুব সুন্দর। সকলখিনি ব্যস্ত হয়ে আছে, ব্যস্ত আজি ভাল লাগিছে ন? ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে, বহুত ভাল পরিবেশ হয়েছে একদম ইয়াত। আর আপনাকে দেখছে না এটা আমার মানে কণ্ঠধ্বনি যার মানে পশ্চিম শিল্পী সমাজ আছে, পশ্চিম গোলাঘাটের লগত জড়িত হয় তেওঁলোক। আর তেওঁলোকে এটা আমার যেটো সাহিত্য উৎসবের মানে থিম সং সেটা পরিবেশন করব, আপনার দেখাই আছো ধুনিয়া করে আরম্ভ হব না এটা। আর দেখছেন আমার সকল একদম ব্যস্ত মানে রেডি হয়ে গেল আর এটা এটাকে গীত পরিবেশন করব। আর দেখছেন নয় একদম দিগন্ততা ব্যস্ত হয়ে গেছে এপিনে, এয়া মানে এটা উগুল ঠুগুল পরিবেশ এপিনে পড়া। তনুজা তনুজা আমার রেডি হয়েছে না? রেডি সুন্দরকে রেডি, মাইক্রোফোন ঠিক করে দিছো মহিলা সকল মহিলা এই গোটেখিনি এটা আপনার গীত আসলে সমবেত সংগীত গায়ক হয়ে গেল, আর এটা আমি লাই খুঁটা স্থাপন করবো এটা। আর বলক আপনার দেখাই আছো লাই খুঁটা স্থাপনের স্থলীত, মানে আমি তাতে আছো খালি আমি দেখাই আছো এটা। আপনাদের দেখছে আর এটা ভাষণ দিয়ে আছে আমার খমটাই সমষ্টির সম্মানীয় বিধায়ক মৃণাল শইকীয়া ডাঙরিয়ে, আর ইয়ার পিছতে লাই খুঁটা স্থাপন গ্রন্থ মেলাটো অতি একটা প্রয়োজনীয় অনুষ্ঠান বলে মনে ভাবো, কেন গ্রন্থর অবিহনে এখন একটা জাতি আগবাড়ি যাব নয়, গ্রন্থই হয়েছে প্রধান। আমি একটা কথা চাব লাগবে এই গ্রন্থ মেলা যাতে এখন সাধারণ মেলালে রূপান্তর হয়ে না যায়, কারণ মানে বহু স্থানত বহু গ্রন্থমেলা বা গোলাঘাটতে হোক বহু গ্রন্থমেলাত মানে গেছো, সাধারণত এনে রাস্তায় গিয়ে থাকলেও কত গ্রন্থমেলা দেখিলে মর তাত এপাক মরাটা মোর অভ্যাস। তাত কাপড় কানি পেপা বেলুন জুনুকা আদির পরিভরটা বেশি হয়ে পড়ে, রেস্টুরেন্ট তার কারণে কি হয় সেই গ্রন্থর
আৰু এসক গায়ন বায়ন দি আদৰি আনি আছে দেখিছে আৰু এতিয়া আমাৰ যি আজিৰ লাইকতা স্থাপন আছে এতিয়া হ'ব আৰু ভাল লাগিছে গোটেইখিনি গায়ন বায়ন আদৰি আনি আছে আপোনালোকে দেখিছে নহয় এসক স্থাপন কৰা হৈছে এখন মানে বিধায়কগৰাকী লাইকতা ভৰিত আছে পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰা দেখা গৈছে আমাৰ সন্মান আৰু দেখিছে না আজি হৈ গ'ল আমাৰ যি লাইকতা স্থাপন আছিলে গোলাঘাটৰ গ্ৰন্থমেলা আৰু সাহিত্য সমাৰোহ এয়া চাওক এয়া আজিৰ প্ৰথম কাৰ্যসূচী আছিলে এয়া হৈ গৈছে অলৰেডি গ্ৰন্থমেলা আজি যি লাইকতা স্থাপন হওঁতে কি খবৰ গোলাঘাট গ্ৰন্থমেলালৈ 29 তাৰিখৰ পৰা হ'ব নৱেম্বৰৰ 6 ডিচেম্বৰলৈকে আৰু এতিয়া বাকী আপোনাক দেখুৱাই আছে এবাৰ লাইকতা স্থাপন হৈ গ'ল তাত আপোনালোকে দেখিছে আজি খুব ৰ'দ দিছে আজি আৰু ইয়াতে ৰাজীৱক লগ পালো কি খবৰ ভাল ভাল আপোনাৰ ঠিকে চলি আছে এই বঢ়িয়া একদম আজি আহি লাইকতা স্থাপন কাৰ্যসূচীত ৰাজীৱ লস্কৰ হয় নমস্কাৰ বহুত দিনৰ পৰা যতীন দাক লগ পালো আহি যতীন দা ভালে আছেনে ভাল ভাল ভালে আছো আৰু বাকী আজি প্ৰগ্ৰেম গ্ৰন্থমেলা আজি আৰম্ভণি হ'ব আজি ভাল লাগিছে ন ব্যস্ত হৈ আছে লাইকতা স্থাপনৰ কাৰ্য আছিল হৈ গ'ল শেষ হ'ল আৰু এতিয়া শেষৰ পৰ্যায়ত আহিছোঁ আৰু লগত আছে আমাৰ স্বাগতা বৰা পশ্চিম সাহিত্য সভা গোলাঘাটৰ সম্পাদিকা কেনেকুৱা লাগিলে আজি প্ৰগ্ৰেম আজি খুব আমি আচলতে সফল হৈছোঁ বুলিয়ে কৈছোঁ কাৰণ গোলাঘাটৰ জ্যেষ্ঠসকলৰ লগতে বিভিন্ন বৰেণ্য ব্যক্তিসকল দল সংগঠন সকলোৰে সদস্য আহি আমাৰ লগত অংশগ্ৰহণ কৰিলে আমাক পূৰ্ণ সহযোগিতা আগবঢ়ালে গতিকে আমি নথৈ আনন্দিত আৰু আমাৰ বিশ্বাস আমাৰ গ্ৰন্থমেলা আমি সফল কৰিলে ইমান পৰে আমাৰ যি কাৰ্যসূচী আজিলৈ আছিলে শেষ হৈ গ'ল মোৰ ৰ'দ হৈ আছে ৰ'দ হৈ থকাৰ কাৰণে ইপিনে তনুজা তনুজা একদম বহি দিছে যে আপোনালোকে দেখিলে ধুনীয়াকৈ আজি লাইকতা স্থাপন হৈ গ'ল গোলাঘাট সমন্বয় ক্ষেত্ৰত গতিকে সকলোকে আহ্বান জনাইছো সকলো ৰাইজক গোলাঘাটবাসী ৰাইজ অসমবাসী ৰাইজক 29 নৱেম্বৰৰ পৰা 6 ডিচেম্বৰত যি গোলাঘাট সমন্বয় ক্ষেত্ৰত গ্ৰন্থমেলা আৰু সাহিত্য উৎসৱ হ'বলৈ গৈ আছে সকলোৱে আহক সকলোকে লগ পাম নহয় জানো আৰু আপোনালোকে ইমান দেৰি ভিডিঅ'টো চালে তাৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ আকৌ এটা ভিডিঅ'ত লগ পাম বাই বাই